আমার কাছের বন্ধুরা, আবার এসে গেছি তোমাদের কাছে নতুন গল্প কথা নিয়ে। এতদিন আমি অনেক পৌরাণিক কাহিনী তোমাদেরকে শুনিয়েছি, তবে আজ যেটা তোমাদেরকে বলবো সেটা পৌরাণিক কাহিনী নয়, পৌরাণিক কাহিনীর আড়ালে লুকিয়ে থাকা প্রতীক বা সিম্বলের কথা। প্রাচীনকালে আমাদের ঋষিরা চরম বুদ্ধিমান ছিলেন, তার জন্য এরা দিব্যতাকে কোনো শব্দ দিয়ে বোঝাতে চাননি, বোঝাতে চেয়েছেন প্রতীক বা সিম্বল দিয়ে। কারণ তাদের মনে হয়েছিল সময়ের সাথে সাথে শব্দ বদল হয়ে যেতে পারে, কিন্তু প্রতীক কখনো বদলে যাবে না। এরকমই কিছু প্রতীকী বিষয় নিয়ে আমি গল্প করব তোমাদের সাথে। তবে আজ পার্বতীপুত্র গণেশই হলো আমার আলোচ্য বিষয়। তোমরা তো জানো গণেশের পেটটি খুব বড় হয়, তো চলো বলি গণেশের পেটটি কেন বড়। আসলে বড় বা বৃহৎ উদারতার প্রতীক, আর গণেশ খেতে ভালোবাসে। তার এই খাওয়া আসলে সব কিছুকে গ্রহণ করারই পরিচয় দেয়। আমরা সবাই জানি গণেশ একদন্ত, অর্থাৎ তার একটি দাঁত। এর অর্থ আসলে একাগ্রতা। আবার গণেশের দুটি হাতের একটি হাত ওপরের দিকে ওঠা, এটি রক্ষার প্রতীক। আর যে হাতটি নিচের দিকে তার অর্থ অনন্ত দান। আবার কারো কারো মতে এটি ঝুঁকে থাকে, তাই অনেকে বলেন একদিন সবাই এই মাটিতে মিশে যাব, এটি তারই সংকেত। গণেশের এক হাতে থাকে অঙ্কুশ, আরেক হাতে পাশা। অঙ্কুশের অর্থ জাগ্রত হওয়া, আর পাশার অর্থ নিয়ন্ত্রণ। অর্থাৎ যদি কেউ জাগ্রত হয়ে ওঠে তবে তার দেহে অনেক ঊর্জা বা শক্তি উৎপন্ন হয়, আর যদি তার উপর কোনো নিয়ন্ত্রণ না থাকে তবে ব্যাকুলতার সৃষ্টি হয়। তাই নিয়ন্ত্রণ থাকতেই হবে। এবার বলি গণেশের শরীরে হাতির মাথা কেন, এটাও কিন্তু একটা রূপক বা সিম্বল। হাতি জ্ঞান শক্তি আর কর্মশক্তি দুটোরই প্রতীক। একটি হাতির মুখ্য গুণই হলো বুদ্ধি আর সহজতা। হাতির বিশালাকার মাথা বুদ্ধি আর জ্ঞানেরই প্রতীক। ভালো করে লক্ষ্য করে দেখবে হাতি কখনোই তার রাস্তার মাঝে এসে যাওয়া বাধার থেকে পালিয়ে যায় না, আবার থামবারও চেষ্টা করে না। হাতি শুধু সেই বাধাকে নিজের রাস্তার থেকে সরিয়ে দেয় আর আগে এগিয়ে যায়, এটাই সহজতার প্রতীক। ঠিক এমনি হওয়া উচিত আমাদের জীবন। যত বাধায় আসুক না কেন সব বাধাকে সরিয়ে এগিয়ে যাওয়াই আসলে আমাদের ধর্ম। এবার বলবো হাতির মতো বড় মাথা নিয়েও গণেশ কেন ইঁদুরের মতো ছোট জীবকে বাহন করলেন। আসলে এটা আশ্চর্যের বিষয় হলেও এর মধ্যেও রয়েছে এক গভীর রহস্য। ইঁদুর ছোট হলেও তার ক্ষুরধার দাঁত দিয়ে কেটে ফেলতে পারে সব রশিকে। অর্থাৎ কি না, আমাদের জীবনের যে অজ্ঞানতার বন্ধন, যা আমাদের আঁটো সাঁটো করে বেঁধে রাখে, তাকে কেটে বন্ধন মুক্ত করতে পারে সে। অর্থাৎ ইঁদুর যেন একটি মন্ত্রের মতো, যে কিনা অজ্ঞানতার সমস্ত বন্ধনকে কেটে দিতে পারে। আর অজ্ঞানতার শেষ যেখানে, সেখানেই তো দেখা যাবে জ্ঞানীর প্রতীক গণেশকে।
তাই যখনই আমরা তার পূজো বা ধ্যান করব তখনই আমাদের মনে রাখতে হবে এই প্রতীকগুলোর কথা। আর একই সাথে মনে রাখতে হবে যে প্রভু গণেশ কিন্তু অন্তরের জেগে ওঠা উদারতা, একাগ্রতা, জাগ্রত ও নিয়ন্ত্রিত হওয়ার এক মিলিত রূপ, যা আমাদের অন্তরেই বসবাস করছে। তো বন্ধুরা, জানতে পারলে তো কিভাবে প্রতীক বা সিম্বলের সাহায্যে তখনকার ঋষিরা এসব বর্ণনা করতেন। কিন্তু মুশকিল হচ্ছে কি, আমরা মূর্তির আড়ালে এই সিম্বল বা প্রতীক সেটির খোঁজ না করে শুধু পূজোর নিয়মকানুন আর আক্ষরিক গল্পেই আটকে থাকি। এবার কি তাহলে আমাদের উচিত নয় মূর্তির আড়ালের প্রতীকীগুলোর খোঁজ করা, যা আমাদের চলার পথে দেখাবে সঠিক দিশা? তো চলো ধীরে ধীরে খোঁজ করি সেই সত্যের। আজ তাহলে আসি, দেখা হবে পরের গল্পে। ভালো থেকো সবাই, ধন্যবাদ।